আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফুল চাইনিজ শার্ট কাটিং করবেন আর মহলের কত ইঞ্চি দাগ দিয়ে আপনারা হাতার মহড়াটা স্লিপটা কাটিং করবেন এবং কত ইঞ্চি বডি লুজ দিবেন এবং 32 বডি হলে আপনারা এখান থেকে আর মহলের দাগটা কত দিবেন। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমি আছি সাথে মোহাম্মদ শরীফ ইসলাম। নিচে 1 ইঞ্চি শিলার জন্য বাড়তি ঝুল 28, এখান থেকে এদিকে উপরের দিকে 28 ইঞ্চি ঝুল, আপনার শোল্ডার ডাউন হচ্ছে শুয়া 2, বুকের মাপ হয়েছে আপনার 32, 4 আষ্টে 32, 8 ইঞ্চি। খাটপট্টি বোদামপট্টির জন্য এখান থেকে এদিকে 1.5 ইঞ্চি, কলার হচ্ছে 14, তাহলে এখান থেকে শুয়া 2, আর পুট হচ্ছে আপনার ঘাড়ি এটা 17 ইঞ্চি, তাহলে 8.5 আর 2 সুতা বাড়তি 9.5। এখানে বুকের মাপ হয়েছে 32, 4 ভাগে ভাগ করতে হবে, 4 আষ্টে 32, আপনার এখান থেকে বডি লুজ হবে 2 ইঞ্চি, মোট হচ্ছে আপনার 10 ইঞ্চি, এদিকেও 10 ইঞ্চি দাগ দিয়ে দিন। আর কোমরের মাপ এখানে একটা দাগ দিবেন, কোমর হচ্ছে 30, তাহলে 7.5, 4 ভাগে ভাগ করবেন, এখান থেকে বডি লুজ 2 ইঞ্চি। এদিকে চাইনিজের জন্য 1 ইঞ্চি,
পিছন পার্টটা এইভাবে আপনারা নিয়ে নেবেন, নেওয়ার পর সামনের পার্টটা এইভাবে দিয়ে দিবেন। তো এদিকে হাফ ইঞ্চি কম নেবেন। উঠেছে আপনার 17.5, নিচের দিকে আপনার 200টা কেটে নেবেন। এখান থেকে আড় মহলের মাপটা মেপে নিতে হবে 8 ইঞ্চি। এই সাইড থেকে আপনার হাতাটা বের করতে হবে। এটা হচ্ছে মেন দাগ, এটা হচ্ছে আপনার বাড়তি। এখান থেকে এখন হাতাটা মাপে নিতে হবে, হাতা হচ্ছে আপনার 22, আর কপের জন্য আপনার এখানে 2 ইঞ্চি মাইনাস। এখান থেকে শোল্ডার ডাউন হবে 2.5 ইঞ্চি। এখানে আপনার আড়ম্বলে মাপটা মেপেছিলাম 8 ইঞ্চি, এখানে 8-এর 200টা বাড়তে নেবেন। এখানে আপনার রাউন্ড হবে হাতা যে কবজি আছে এখানে 13 ইঞ্চি, 13 অর্ধেক 6.5, আর 200টা বাড়তি সেলাইয়ের জন্য। এখানে কবজির এই যে হাতা যে কবজিটা আছে এখানে এই মাপটা আছে 11, তাহলে 11.5, 5.5, আর 200টা বাড়তি, 5.5, 200টা বাড়তি। এখান থেকে মোহরি হবে 5 ইঞ্চি। তালপাটটা এইভাবে 1/2 ইঞ্চি মতন কেটে নিবেন। এখানে আপনার গোলফির জন্য এইভাবে আপনারা একটা দাগ দেবেন। এখান থেকে 5.5 অথবা 5 ইঞ্চি দিলে হবে।
থেকে আপনারা দেখুন আমরা থ্রি ডি কাটিং দেখাবো যাতে আপনার দুইটা পার্ট আছে একসঙ্গে দুইটা থ্রি ডি কাটিং করে দেখাবো আপনাদেরকে এখন পিছন পার্টের যে অংশটুকু আছে এটা আপনার এখান থেকে ঘাড়িটা দেখে নেবেন কত ইঞ্চি আছে সাড়ে আট ইঞ্চি সেম এখানেও তীরের জন্য সাড়ে আট ইঞ্চি এখানে নেবেন সাড়ে আট ইঞ্চির দাগ দিলাম এদিকে আপনারা দেবেন পাঁচ ইঞ্চি আর এখানে দেড় ইঞ্চি আর এদিকে আড়াই ইঞ্চি এখান থেকে আপনারা এদিকে সোয়া চার ইঞ্চি দাগ দেবেন হালকা এখানে একটু রাউন্ড করে নেবেন এই ধরনের শার্টের কাটিং ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল দিয়ে রাখুন তো ধন্যবাদ আবার কোন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ